সালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদেরকে দেখানো হবে আয়রন ব্রিজ এবং ধুলিয়ান পার্ক এবং হচ্ছে ধুলিয়ান ঘাট তো বেশি কথা না বলে তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট আয়রন ব্রিজে দাঁড়ালাম দাঁড়িয়ে এসে নিশ্চয়ই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এই দৃশ্যটা এত সুন্দর ভিউ তারপর আবার রওনা দিয়ে আমরা চললাম এখানে হচ্ছে টোল ট্যাক্স আর তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুলিয়ান পার্ক ধুলিয়ান পার্কে এত সুন্দর সুন্দর ভিউ আছে কি বলবো আর একটা দেখেন একটা হাত আছে বাইরে ভাই এটা কী রে ভাই দেখে তো আমি চমকে গেলছিলাম তো দেখো কত সুন্দর এত সুন্দর মানে পার্ক কি বলে মানে গোটা বিশ্বের লোক এখানে করে সবাই ঘুরতে আসে এখানে এত লোকজন এত লোকজন যে পাকুর পার্ক থেকে এখানে লোকজন বেশি ঘুরতে আসে আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখায় জুম করে এখানে দেখতে পাচ্ছি ওই যে রামধেনুটা সেখানে হচ্ছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড আছে সেখানে তারা পেমপিতে চালাচ্ছে তো ওটা আমাদের কোনো মতলব নাই আমাদের মতলব হচ্ছে ঘোরা এবং খাওয়া দাওয়া এটাই আমাদের বেশি কিছু নাই এটাই ক্যামেরা ভাইকে দেখছো এই ক্যামেরা ভাইটা হচ্ছে আমাদের এর এ ফটো ক্লিক করে দিয়েছে তার পার পিস হচ্ছে পাঁচ টাকা এবং বাইশ পিস হচ্ছে একশো টাকা তো চলো মজা নিতে থাকো পাকুর পার্কের এত সুন্দর সুন্দর ভিউ আবার তো বললাম এই রামধনুর ব্যাপারে এত সুন্দর সুন্দর প্রেমপ্রীতি চলছে তাদের সাথে আমরা গিয়ে কথা বললাম তো মানে কি বলবো আর কিছুই নাই আর এই যে ফ্রেন্ডটাকে দেখছো এই ফ্রেন্ডটা কিন্তু সেই গার্লফ্রেন্ডদেরকে চিনে কিন্তু চিনে কিন্তু তার সাথে কোনো কথা বলে না তাদের সাথে বাড়ি কাছে তাদের তো চলো দেখতে থাকো পাকুরবাগটা এটা হচ্ছে আপনার বসে বসে খাওয়ানোর মানে ব্যবস্থা আর ওইটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনার সেইখানে ধুলেন পার্কে গিয়ে খেতে পারেন এটা হচ্ছে রেস্টুরেন্ট তো চলো আশা করি যাওয়া যাক এবং চলো আমরা চলে যাই ধুলিয়ান ঘাটের এটা হচ্ছে ধুলিয়ান ঘাটের দৃশ্য যেটা হোক আমরা খুব একটু ভালো করে পোজ করে ভিডিওটা বানিয়ে নিলাম এবং আমার বন্ধুকে বললাম যে ক্যামেরাটা ঘুরিয়ে দৃশ্যটা দেখাও মা গিরি মা এত সুন্দর দৃশ্য দেখা যায় যে মানে এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না এত সুন্দর মানে কি বলবো দৃশ্যটা ধরে আমার তো পুরো মন ভরে গেছে ঘুরতে গিয়ে বুঝলেন কিনা তো এত সুন্দর সুন্দর দৃশ্য তোমরা অবশ্যই আসবে এই ধুলিয়ান পার্কে বা ধুলিয়ান ঘাটে এসে দেখবে সব কিছু তারপরে আমরা একটা রিল ব্যাগারা বানালাম রিল বানাতে বানাতে মানে কি বলবো একটা স্টাইলি পোজ দিলাম যেটা হোক যাই হোক তারপর আবার আমরা রওনা দিলাম পোস্টোস দিয়ে যা হোক রিল টিল বানিয়ে রওনা দিয়ে দিলাম এটা হচ্ছে টোল ট্যাক্স আবার বাড়ি ফেরার পথে এখানে একটা কিল্লার যেটা ঘেজরা বলা হয় তো চলো আর এটা দেখছো গাছগুলো কী সুন্দর দৃশ্য মাসালা খুব সুন্দর ভালো লাগে আর এই দেখছো ভাইরা আমি হেলমেট পরে আছি কত সুন্দর লাগছে আমার ভাই বন্ধু মানে গাড়ি চালাচ্ছে আর আমি হেলমেট পরে ভিডিও করছি এত স্পিডে গাড়ি চালাচ্ছে এটা গাড়ি চলছে তোমার একশো দশে গাড়ি চলছে এখানে হাইরান বেতে তো চলো যাই হোক এখান থেকে আমার মিনি ব্লগ সালাম আলাইকুম